সরকারি উদ্যোগে চাল পাচ্ছে সকলেই প্রায়, কিন্তু তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় ডাল, তেল, সবজি ইত্যাদি জিনিসের ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। কাজ হারিয়ে ঘরে বসে তাই স্বাদকে বেঁধে রেখে সাধ্য মতন খেয়েই পেট ভরাচ্ছে অনেক নিম্নবিত্তই। অনেক সংগঠন চাল, ডাল, তেলের পসরা নিয়ে সাহায্যের হাত বাড়ালেও নানা রকম সবজি সহকারে অন্যান্য খাদ্য সামগ্রী হাটের আকারে সাজিয়ে মানুষের প্রয়োজন মতো তা তুলে দেওয়া হলো বর্ধমানের চাঁদ সোনা এলাকায়। খাদ্য সামগ্রী প্যাকেটে ভরে আমাদের ইচ্ছে মতন মানুষকে প্রদান নয়, বরং মানুষের পছন্দ মতো খাদ্য সামগ্রী বেছে নেওয়ার সুযোগ দিল পল্লীমঙ্গল। আমরা আজকে একটা অন্যরকম কনসেপ্টে কাজ শুরু করলাম, বিনা পয়সার হাট। মানুষজন রেশনে তো চাল পাচ্ছে, তাছাড়া যে জিনিসগুলো দরকার, সবজি এবং অন্যান্য খাদ্য সামগ্রী যেমন তেল, চিনি, ছোলা, মুড়ি, এই যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো আজকে আমরা হাটের আকারে মানুষের পছন্দ মতন ভাবে বেছে নেওয়ার সুযোগ আজকে আমরা করে দিলাম। মানুষকে আমরা নিজেরা আমাদের নিজেদের পছন্দ মতন জিনিস প্যাকেট করে নয়, মানুষ যাতে নিজেদের পছন্দ মতন জিনিস হাট থেকে নিতে পারে বিনা পয়সায়, সেই ব্যবস্থা আজকে আমরা করে দিয়েছিলাম। টেবিলে নানান জিনিস সাজানো ছিল, সেখান থেকে তারা নিজেদের পছন্দ মতন জিনিস যেটা যাতে তাদের প্রয়োজন তারা সেটা তুলে নিল। আনুমানিক প্রায় 200 পরিবার আজকে এখান থেকে জিনিসপত্র সংগ্রহ করলো। এটা বর্ধমানের চাঁদসোনা বলে যে জায়গা রয়েছে সেখানে হলো, স্থানীয় বিধায়ক নিশীথ কুমার মালিক উপস্থিত ছিলেন, তার উপস্থিতি এটা হয়। বিনা পয়সার হাট আপাতত মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় বসাবো এবং চলবে। আর একটা জিনিস হচ্ছে, সমস্ত রকম নিয়মকানুন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে হাত স্যানিটাইজ করে একে একে এক একটা মানুষকে ঢুকিয়ে কোনো রকম গ্যাদারিং ছাড়া আজকে এই হাট পুরো সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিকভাবে আজকে করা হয়েছে। এদিন প্রায় আনুমানিক 200টি পরিবার তাদের পছন্দ মতন খাবার নিয়ে গেলেন এই বিনা পয়সার হাট থেকে। সমস্ত রকম নিয়ম কানুন মেনে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এই হাটে মানুষজন অংশ নেন শনিবার। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন এই বিনা পয়সার হাটে। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।